আসসালামু আলাইকুম, আক্তার 89 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আমি আক্তার আছি আপনাদের সাথে। আর আজকে নিয়ে আসি আরব আমিরাতে প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, কারণ আরব আমিরাতে নতুনভাবে আবারও জীবাণুনাশক স্প্রে টাইমিং চেঞ্জ করা হয়েছে, যেটি সম্পর্কে আপনাদের অবগত করা খুবই জরুরি। কারণ আপনারা জানেন যে আরব আমিরাতের আইনকানুন না মানলে যে কোনো সময় আপনার উপরে জরিমানা আসতে পারে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি কথা শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে অনেকেই কমেন্টের মাধ্যমে আমার কাছে আমার মোবাইল নাম্বার চাচ্ছেন। তাদের কাছে আমি অনুরোধ করব, যদি আপনাদের কোনো কিছু আমার সাথে আলোচনা বা কথা বলার ইচ্ছা থাকে তাহলে আমার প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনার প্রয়োজনে সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারবেন। যদি প্রয়োজন মনে করেন সেখানে আমার কাছে মোবাইল নাম্বার চাইতে পারেন, আমি সেখানে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা পাবলিক মিডিয়া, এখানের মধ্যে আমি আমার মোবাইল নাম্বারটা আসলে শেয়ার করতে পারতেছি না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন ও ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখানে গিয়ে আমার পেজটি লাইক করে আমাকে মেসেজ করতে পারেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা দুবাইয়ের গুরুত্বপূর্ণ খবর জানার জন্য আক্তার 89 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দুবাইয়ের গুরুত্বপূর্ণ খবর জানার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আরব আমিরাতে প্রবাসীরা অবগত আছেন যে আরব আমিরাতে রাত 10টা থেকে সকাল 6টা বা 7টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে মারা হয়, তবে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের নিয়মকানুন আছে। তো সেটি পরিবর্তন করে 18 মে, মানে গত সোমবারে একটি বিজ্ঞপ্তি আসছে যে আগামী 20 মে বুধবার থেকে নতুনভাবে একটি নিয়ম করা হয়েছে। সেটি হলো যে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে, তখন আপনাদের ঘরের বাইরে বা রুমের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। শুধুমাত্র খাদ্যের জন্য এবং মেডিসিনের জন্য আপনারা বাইরে যেতে পারবেন। এছাড়া যদি আপনারা রুমের বাইরে যান তাহলে আপনার উপরে জরিমানা এবং জেল আসতে পারে। তবে এখানে আরেকটি নিয়মকানুন আছে যে টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতালের কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। অন্য কাউকে যদি রুমে বাহিরে পাওয়া যায় তাহলে তাদের উপরে ফাইন এবং জরিমানা করা হবে। এবং এখানে আরেকটি কথা উল্লেখ করা হয়েছে যে সবজি হাট, কফি শপ, রেস্টুরেন্ট রাত 8টার আগে বন্ধ করতে হবে এবং সব ধরনের শপিং মল সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা যাবে। এবং যাদের বয়স 60-এর বেশি তারা কোনো শপিং মহলে যেতে পারবে না, এবং যে শিশুদের বয়স 12 বছরের নিচে তারাও যে কোনো শপিং মহলে যেতে পারবে না। সো এই নিয়ম বা কানুনগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে আরব আমিরাতে প্রবাসীদেরকে নিত্য নতুন যে নিউজগুলো আসে সেগুলো জানানোর জন্য। তো যারাই আমার ভিডিওগুলো ফলো করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের কাছে আমি অনুরোধ করবো, বা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখতেছেন আরব আমিরাত থেকে, সবার কাছে আমি অনুরোধ করবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে যান, প্রয়োজন ছাড়া রুমের বাইরে যাবেন না, আর অবশ্যই আরব আমিরাতে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো ফলো করবেন। সো আজকের মতো এই নিউজটা ছিল আপনাদের জন্য। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আক্তার 89 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে কামনা আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।